فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ফকাহা এবং উলামায়ে কেরামের মতে মুখে উচ্চারণ করাটা উত্তম। ফতোয়াহুল কাদির পৃষ্ঠা নাম্বার 232, খণ্ড নাম্বার 1, ফতোয়ায়ে আলমগীরি পৃষ্ঠা নাম্বার 65, খণ্ড নাম্বার 1। এখানে আমরা বুঝতে পারলাম যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হচ্ছে মুখে উচ্চারণ না করা, যেহেতু কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে ফকাহায়ে কেরামের মত অনুসারে ওনারা যেহেতু বলেছেন যে সেটা উত্তম, তাহলে আমরা সেভাবেই অবশ্য আমাদের উচিত অনুসরণ করা। কিন্তু সেটাকে অনেকে বেদাত বলে থাকেন, বেদাতও বলা যাবে না। যে কেউ বেদাত বললেই বা যে কেউ কোনো কাজকে সুন্নত বললেই সেটা সুন্নত হয়ে যায় না, সেটা বেদাত হয়ে যায় না, সেটা হইতে হবে সুন্নত ও বেদাতের সিদ্ধান্ত আসতে হবে ফোকায়ে কেরামের পক্ষ থেকে।